আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আপনাদেরকে আমাদের যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই কাজের অগ্রগতি সেগুলো বিভিন্ন ফেজে ভাগ করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এর মধ্যে দুটি পর্বে আমরা দেখিয়েছি, বনানীর অংশ দেখিয়েছি, একেবারে বিমানবন্দর থেকে যেই বিশ্বরোড পর্যন্ত সেই অংশ। আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বরোড থেকে বনানী পর্যন্ত যে অংশটি রেললাইনের পাশ দিয়ে এবং উপর দিয়ে চলে গেছে, এবং যে একটি কন্ট্রোল টাওয়ার হচ্ছে বিশ্বরোড এলাকায়, সেই অংশটি আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করব। এবং এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের আপডেটটা পেয়ে যাবেন। তো যেটি বলার কথা যে আসলে এই যে এলিভেট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পটির কাজে দীর্ঘদিন পর্যন্ত ধীরগতির অভিযোগ ছিল, কিন্তু সেই ধীরগতি কাটিয়ে এখন কিন্তু এটি বেশ ভালো গতিতে এগোচ্ছে কাজটি। ফলে আমরা দেখছি যে দিন যত গড়াচ্ছে তত দ্রুতই কিন্তু এটি দৃশ্যমান হয়ে উঠছে, এবং মূল যে স্ল্যাব ঢালাইয়ের যে কাজ সেগুলো কিন্তু চলছে। সড়কটি খিলক্ষেত এলাকায় পরিপূর্ণভাবে উপর দিয়ে যে উড়াল সড়ক যেটি সেটি দৃশ্যমান হচ্ছে, এবং অন্যান্য অংশেও কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ করে করে সেই কাজগুলো খুব দ্রুত এগিয়ে চলেছে এখন, যেটি দেখা যাচ্ছে গত কয়েক মাস থেকে। তো সেই অংশেই আমরা দেখছি যে বিশ্বরোড এলাকায় একটি বড় মহা কর্মযজ্ঞ চলছে। একদিকে যেমন খিলক্ষেত থেকে সামনের দিকে ঢালাইয়ের কাজ চলছে, উপরে মূল যে ঢালাইয়ের কাজ সেটি, এবং যেই বাকি যে পেয়ার যেগুলো অসম্পূর্ণ পেয়ারগুলো ছিল, পেয়ার ক্যাপ ছিল বা আইগার্ডার যেগুলো তোলা হয়নি সেগুলো সব কমপ্লিট করে এগুলো কিন্তু এখন আস্তে আস্তে যাচ্ছে বনানীর দিকে। উদ্দেশ্য যেহেতু যে বলা হয়েছে এটি 2022 সালের ডিসেম্বরের মধ্যে এটি বনানী পর্যন্ত খুলে দেওয়া হবে, যদিও বনানী পর্যন্ত কাজটি আরও আগেই শেষ হবে, যেটি কর্মকর্তারা দাবি করছেন, প্রকল্প পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা যেটি দাবি করছেন যে বনানী পর্যন্ত অন্তত কাজের অংশটি আরও আগেই শেষ হয়ে যাবে। কিন্তু এটি শুধু বনানী পর্যন্ত অংশ খুলে দেওয়া হবে না, কারণ এই পর্যন্ত এই বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত যাওয়ার জন্য কেউ নিশ্চয়ই যে টোল ধার্য করা হয়েছে সেই টোল দিয়ে তারা এটুকু অংশ যেতে চাইবেন না। ফলে শুরুতেই কিন্তু এই অংশটুকু খুলে দেওয়া হবে না। লক্ষ্য যেটি সেটি হচ্ছে তেজগাঁও পর্যন্ত অংশটি সম্পন্ন হলে, প্রায় 12 কিলোমিটার তেজগাঁও পর্যন্ত হলে এটি খুলে দেওয়া হবে। কারণ হচ্ছে যে যেহেতু তেজগাঁও পর্যন্ত গেলে কারণবাজার পর্যন্ত অংশটা কাভার করবে, এবং একটা বড় অংশ মানুষজন যেহেতু ওই এলাকাতে যায়, ফলে যানবাহন বেশি পরিমাণে এই যে এক্সপ্রেসওয়ে সেখানে চলাচল করবে, সেই লক্ষ্য থেকে কিন্তু একেবারে তেজগাঁও পর্যন্ত নিয়ে তারপরে চালু করা হবে, এবং এর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত। আর পুরো প্রকল্পটি শেষ করতে বলা হচ্ছে 2023 সালে শেষ হয়ে যাবে, একেবারে যেটি ঢাকা চট্টগ্রাম রোডের যে কুতুবখালী সেই কুতুবখালী পর্যন্ত। তো এটি হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন যে দৃশ্য দেখছি সেটি আসলে এই এলাকাটিতে গেলে এখন অনেকেরই বেশ যে কর্মযোগ্য এই যে পয়েন্টটি এখন আপনারা দেখছেন, এখানে পাশ দিয়ে রেললাইন, তার পাশে মূল যে সড়ক বিমানবন্দর সড়ক, এবং এই রেললাইনের পূর্ব দিক দিয়েই চলে তৈরি হয়ে যাচ্ছে উপর দিয়ে যে উড়াল সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং পূর্ব দিকে চলে যাচ্ছে যেটি সেটি হচ্ছে যেই পূর্বাচলের যেই সড়ক 300 ফিট যেই সড়ক, সেই যেই এক মহাযজ্ঞ সেখানেও কর্মযজ্ঞ চলছে সেই সড়কের যে কাজ সেটি। তো এই কারণে এই এলাকাটিতে আসলে একটা বিরাট কর্মযজ্ঞ চোখে পড়বে, একটি অন্যরকম দৃশ্য চোখে পড়বে নিশ্চয়ই যখন এই বিশ্বরোড এলাকাটির উড়াল সড়কের কাজটি এবং যে পূর্বাচলের যেই সড়কের কাজ সেটি যখন শেষ হবে, এটি একটা অন্যরকম নান্দনিক দৃশ্য চোখে পড়বে এখানে। কারণ আগে থেকেই যে একটি মাল্টি লিঙ্ক ফ্লাইওভার এই বিশ্বরোড এলাকায় রয়েছে, তার সাথে এই উড়াল সড়ক যুক্ত হচ্ছে, তার সাথে যদি পূর্বাচলের সড়ক সেটি যুক্ত হয়, এবং পাশে খিলক্ষেতের একটি লেক আছে, এই সব মিলিয়ে একটি দারুণ দৃশ্য এখানে, এবং সেই যে অবকাঠামোর যে একটি দারুণ চিত্র। এবং এই এলাকাটিতেই যখন আপনি আসবেন তখন দেখবেন যে আপনার মাথার উপর দিয়ে বিমানগুলো উড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বিমানবন্দর থেকে বিমানগুলো ফ্লাই করে যখন, তখন আসলে এই এলাকাটি একটি অত্যন্ত চমৎকার এলাকা, মানে দৃশ্য এক চমৎকার দৃশ্য তৈরি হয়। ঠিক একই অবস্থা যে এখানে কিন্তু আবার আমরা দেখছি যে কন্ট্রোল টাওয়ার যেটি হওয়ার কথা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই কন্ট্রোল টাওয়ারটি পান্থকুঞ্জ এলাকায় হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এখন বদলে এই খিলক্ষেত এলাকায় চলে এসেছে। অর্থাৎ যে কন্ট্রোল টাওয়ারটি হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটির নির্মাণ কাজও কিন্তু আমরা দেখছি যে
এই বিশ্বরোড, বিশ্বরোডের যেই অর্থাৎ বিশ্বরোড এলাকা যে ফ্লাইওভার আছে এবং ফ্লাইওভারের পাশে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটার মধ্যেই হচ্ছে রেল লাইনের পাশে কন্ট্রোল টাওয়ার যেটি হওয়ার কথা, সেটিও কিন্তু খুব নান্দনিক একটি ভবন হওয়ার কথা, সেটির নির্মাণ কাজও কিন্তু চলছে। তো এই সব মিলিয়ে কিন্তু এই যে পুরো বিশ্বরোড এলাকাটি কিন্তু একটি বড় কর্মযজ্ঞ, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং যে 300 ফিটের যে রাস্তা, সেই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এবং পাশে তো রেল লাইন চলে গেছেই, তো এগুলো মিলিয়ে আছে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের যেই অগ্রগতি এবং গতি, সেটি একটা আশা জাগা নিয়া। যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে এবং যখন এগুলো দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন হবে, তখন কিন্তু একটা অন্যরকম দৃশ্য এখানে তৈরি হবে। তো এটি ছিল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের গতি নিয়ে দীর্ঘদিনের সমালোচনা ছিল, সেই সমালোচনাগুলোকে এখন কিন্তু ওভারকাম অনেকখানি করা গেছে। পাশাপাশি আরেকটা সমালোচনা হচ্ছে যে এখানে রেল লাইনের উপর দিয়ে যেহেতু অনেক জায়গায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে, ফলে রেল লাইন ভবিষ্যতে সম্প্রসারণ করতে চাইলে যে সেটি সম্ভব হবে না, সেই বিষয়টি নিয়েও বিশেষজ্ঞরা এই প্রকল্পের সমালোচনা করছেন। তারপরেও এই প্রকল্পটি নিয়ে যারা এটি বাস্তবায়ন করছেন তারা অনেক আশাবাদী যে এটি ঢাকার যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে। কারণ আমাদের ঢাকা শহরের কিন্তু মূল দূরত্ব যদি আমরা হিসাব করি, তাহলে ছুটির দিনে আমরা কিন্তু গাড়ি নিয়ে ড্রাইভ করে যেটি পরীক্ষা করে দেখেছি 35-40 মিনিটের বেশি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে লাগে না। এখন যদি এই এক্সপ্রেসওয়েটি যদি হয়, এই এক্সপ্রেসওয়ে যেহেতু বিমানবন্দর থেকে শুরু হয়ে এটি ঢাকার একটি প্রান্ত, যদি চিটাগাং রোড পর্যন্ত চলে যায়, তাহলে এটি যদি 40-45 মিনিটে মানুষ যদি চলে যেতে পারে যারা যাবেন, তাহলে কিন্তু তাদের জন্য অন্তত 2-3 ঘন্টা সময় সাশ্রয় হবে। এবং যেহেতু একটা নতুন সড়ক সংযোজন হচ্ছে, ফলে মূল যে নিচের যে সড়ক সেই সড়কের উপরে চাপ অনেকটা কমবে, সেই সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় এটি অনেক কার্যকর একটি উড়াল, সড়কটি অনেক কার্যকর হবে সেটি বলা যায়। এখন আপনারা যে দৃশ্য দেখছেন এটি হচ্ছে যে কাওলা এলাকার যে শেওড়া এলাকার যেই দৃশ্য, সেই দৃশ্য যে রেললাইনের উপর দিয়ে যেই রাস্তা চলে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সে নির্মাণের কাজের যে দৃশ্য, এবং এখানে এইটুকু যাওয়ার পরে তারপর কিন্তু আবার এক পাশ দিয়ে অর্থাৎ ক্যান্টনমেন্ট যেই রেল স্টেশন আছে তার পূর্ব পাশ দিয়ে অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু আবার এক পাশ দিয়ে এই যেই পিয়ারগুলো সেগুলো নির্মাণ করা হয়েছে, এবং এই সারিবদ্ধ পিয়ারগুলো একেবারে চলে গেছে বনানী যেই রেল ক্রসিং এবং ওভারপাস, সেই ওভারপাস পর্যন্ত চলে গেছে। এবং এইভাবেই কিন্তু এই যে কাজের যে দৃশ্য সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে, এবং বনানীর যে ওভারপাসটি রয়েছে সেই ওভারপাসের পরে কিন্তু আবার যে আইগার্ডার এবং অন্যান্য যেই অংশ সেগুলোও কিন্তু কাজের আবার বড় অগ্রগতি এখন হচ্ছে। তো সব মিলিয়ে এই যে আমরা দ্বিতীয় অংশের কাজের যে আপডেট আপনাদেরকে দিতে চাইলাম, যে বিশ্বরোড থেকে একেবারে বনানী পর্যন্ত যে অংশ, সেই অংশটি হচ্ছে আসলে এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এই জায়গাটির কাজ কিন্তু বেশ খানিকটা পিছিয়ে ছিল এবং এখন কিন্তু সেই কাজে গতি এসেছে, এবং এখন কিন্তু বেশ ভালো গতিতে এখানে কাজটি হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে নির্ধারিত সময়ে কাজটি শেষ হবে এবং মানুষ দ্রুত সেই যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে মুক্তি পেয়ে একটি কার্যকর উড়াল সড়ক ঢাকা শহরে দেখতে পাবেন সেটি প্রত্যাশা। সেই প্রত্যাশা জানিয়ে এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।